মহামারীর কারণে পিছিয়ে যাওয়া বাঙালি বই প্রেমীদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2021 আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে চলবে লেখক পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বই মেলা নিয়ে প্রস্তুতি অনেকটাই শেষ করেছে কর্তৃপক্ষ। কাঠ কাটা, জোড়া দেয়া, রং তুলির আঁচড় আর পেরে খাতুরির টুংটাং শব্দ বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে, তাই বইমেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। অন্যান্য বছরে চাইতে এবারের মেলার স্টলগুলো রাখা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে। করোনা ভাইরাসের কারণে মেলার দর্শনার্থীরা যেন বই কেনার পাশাপাশি এখানে একটু স্বস্তিতে ঘোরাফেরা করতে পারে সে ব্যবস্থা রাখা হচ্ছে। মেলার আয়োজনে এবারও থাকবে নতুনত্ব। শিশুতোষ বইয়ের পাশাপাশি রাজনৈতিক বইও প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রকাশকরা। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী গতবারের মতো এবারও মেলা বিকাল 3টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। রাত 8:30টার পর আর কেউ মেলায় প্রবেশ করতে পারবে না।